কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট, কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরে রাজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর বাঁশে ছাড়ে ঘাসে ঢাকা দাদার কবর, কবিতা তো 46 বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা, কবিতা চরের পাখি, কোরানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির, দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল ঘামে সাজানো অক্ষর, কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আফতার। আবৃত্তি করছিলাম কবি আল মাহমুদের কবিতা এমন কবিতাটি।